ভারতে বর্ষা বৃষ্টি থেকে শুরু করে একটি ব্যস্ত শহরের রাস্তাকে একটি প্রচণ্ড নদীতে পরিণত করা থেকে শুরু করে অ্যারিজোনায় একদল বাইকারকে দেখার মতো একটি অবিশ্বাস্য ভিডিও। এখানে পাঁচটি দানবের মতো আকস্মিক বন্যা হয়েছে যা ক্যামেরায় ধরা পড়েছে। হিমাচল প্রদেশ ভারতের উত্তরে অবস্থিত একটি রাজ্য। এটি পশ্চিম হিমালয়ে অবস্থিত এবং প্রায় 7 মিলিয়ন লোকের বাসস্থান। রাজ্যটির ডাকনাম দেবভূমি, যার অর্থ ঈশ্বরের দেশ। 2021 সালের গ্রীষ্মে দেবভূমির মানুষ কাজের মাধ্যমে ঈশ্বরের শক্তি অনুভব করেছিল। বন্যার জল হিমাচল প্রদেশের মধ্যে দিয়ে ছুটে গিয়ে পথের সব কিছু ধ্বংস করে দিয়েছে। ক্যামেরায় ধরা পড়া বেশ কয়েকটি মুহূর্ত এই বন্যার শক্তিকে পরিপ্রেক্ষিতে রাখে, কারণ এটি শহর ও আশেপাশের মধ্যে দিয়ে বয়ে যায়। বন্যার পানি গাড়ি ভাসিয়ে নিয়ে গিয়েছে এবং বিল্ডিংগুলি ধ্বংস করেছে। জল প্রথম গ্রামের মাঝে দিয়ে ছুটে চলেছে, যেমনটা অসহায় পথচারীরা একটি দৃশ্যমান সেতু থেকে রেকর্ড করে, যেখানে বন্যার পানি খাড়া পাহাড়ের নিচে গাড়িকে ভাসিয়ে নিয়ে যায়। লোকেরা তাদের বারান্দা থেকে দেখেন সেখানকার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। জুন থেকে সেপ্টেম্বর হলো উত্তর ভারতে বর্ষাকাল। প্রকৃতপক্ষে পশ্চিম ও মধ্য ভারতের অংশগুলি এই মাসগুলির মধ্যে তাদের বার্ষিক বৃষ্টিপাতের 90% পায়। 2021 সালে বর্ষা ঋতু একটু তাড়াতাড়ি শুরু হয়েছিল যখন হিমাচল প্রদেশে বেশ কয়েকটি মেঘ বিস্ফোরণ হয়েছিল। আমরা জানি যে বৃষ্টি মেঘে জমা হয়ে থাকে, বৃষ্টি খুব বেশি হলে তা মাটিতে পড়ে। একটি মেঘ বিস্ফোরণ ঘটে যখন একটি মেঘের সমস্ত জল একবারে পড়ে। এটি তখন ঘটে যখন বজ্র ঝড়ের কারণে বাতাসের প্রবল ক্ষয় বৃষ্টিকে পড়া থেকে বিরত রাখে। যখন বাতাস থেমে যায় বৃষ্টি ঝরে যায়। দুর্ভাগ্যবশত হিমাচল প্রদেশ প্রাকৃতিক দুর্যোগের জন্য অপরিচিত নয়। তারা ভূমিকম্প, ভূমিধস, বিস্ফোরণ, বন্যা তুষারপাত এবং খরার জন্য সংবেদনশীল। আমাদের কি আরো বলতে হবে? দক্ষিণ পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দিয়ে ভ্রমণকারীদের জন্য ফোর কর্নার্স একটি জনপ্রিয় পর্যটন জায়গা। এটি সেই জায়গা যেখানে কলোরাডো, ইউটা, অ্যারিজোনা এবং নিউ মেক্সিকো মিলিত হয়েছে। এটি স্মৃতিস্তম্ভ দ্বারা চিহ্নিত, যা যথাযথভাবে ফোর কর্নার্সের স্মৃতিস্তম্ভ নামে পরিচিত। এলাকাটি সানজুয়ান নদীর আবাসস্থল। এটি উৎসাহী পর্যটকদের জন্য একটি চমৎকার হাইকিং এলাকা হিসাবে কাজ করে, যতক্ষণ না পর্যন্ত আপনি একটি আকস্মিক বন্যার মুখোমুখি না হন। 2015 সালের গ্রীষ্মে একদল হাইকার এবং ক্যাম্পাররা তাদের দর কষাকষির চেয়ে বেশি পেয়েছিল যখন ভারী বৃষ্টি নদীর কাছে তীব্র বন্যা সূত্রপাত করেছিল। ভিডিও থেকে যদি বিচার করা হয়, হাইকাররা ঝড়ের কবলে পড়েছিল এবং মাথার উপরে পাথরের নিচে নিরাপত্তা করছিল। সামনে জল বিশাল পাথরের উপর দিয়ে গড়িয়েছে। জলধারা স্রোতে পরিণত হয় এবং স্রোতগুলি একটি সর্বাত্মক জলপ্রপাতে পরিণত হয়, যা নিচের সব কিছুকে ভাসিয়ে নিয়ে যায়। একজন ভূগোল জ্ঞানসম্পন্ন ব্যক্তি ক্ষয়ের ধরনটি বুঝতে পারে এবং বিশ্বাস করে যে তাদের দল পাহাড়ের ধারে নিরাপদ আছে। শেষের দিকে আমরা দেখি একজন ক্যাম্পার ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের তাঁবু আটকে গেছে, কারণ বন্যার জল তাদের চারপাশে ছড়িয়ে পড়েছে। সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি যখন তীব্র বন্যা ঘটেছে। যখন একটি প্রাকৃতিক দুর্যোগ ঘটে তখন আশেপাশের প্রত্যেকেরই আলাদা অভিজ্ঞতা হয়। ২০১৭ সালে দুটি অ্যারিজোনা পরিবারের সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা ছিল যখন ভারী বৃষ্টি এবং বনের দাবানল একটি মারাত্মক আকস্মিক বন্যার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেছিল। একটি পরিষ্কার ল্যান্ডস্কেপ হিসেবে যা শুরু হয় তা দ্রুত ছাই, জল এবং ধ্বংসাবশেষের একটি উত্তাল নদীতে পরিণত হয়। স্রোত তার পথের সব কিছু ভাসিয়ে নিয়ে যায় এবং অবিরাম স্রোতের সাথে চলে। সৌভাগ্যক্রমে এই ভিডিও লোকেরা সময় মতো পথ থেকে বেরিয়ে আসতে পেরেছে। Oh my god, it's coming right at us.
Holy shit, Richard, we gotta go up. It's coming. It's gonna slow down a lot compared to the last time we saw it. Holy moly. স্থানীয় সরকার ইতিমধ্যেই কার্যকর ফ্ল্যাশ বন্যা সতর্কতার কথা আয়ত্তে আনে। এই লোকেরা জানত কি হতে যাচ্ছে এবং একটি ফিল্মে পরিণত করতে প্রস্তুত ছিল, কিন্তু জলের কাছাকাছি এসে তারা বুঝতে পেরেছিল যে তারা আসলে কতটা বিপদের মধ্যে ছিল। তারা র্যাপিডগুলিকে একজোড়া পাইন গাছকে পেরিয়ে যাওয়ার সময় দেখতে দেখতে পথ থেকে বেরিয়ে গেল। প্রকৃতির শক্তিকে কখনোই অবমূল্যায়ন করবেন না। ইস্তাম্বুলের পাশে তুরস্কের রাজধানী আঙ্কারা, যা দেশের দ্বিতীয় বৃহত্তম শহর, এটি একটি প্রাচীন বা ব্রোঞ্জ যুগের শহর। গত শতাব্দীতে জনসংখ্যা বিস্ফোরিত হয়েছে, যা 1927 সালে 75,000 থেকে বেড়ে 2020 সালের হিসাবে 5 মিলিয়নেরও বেশি হয়েছে। 2018 সালের বসন্তে সেই 5 মিলিয়ন বাসিন্দা প্রত্যক্ষ করেছিলেন, যাকে আঙ্কারার মেয়র এমন একটি বিপর্যয় বলেছেন যা আগে কখনো হয়নি। কঠিন বৃষ্টি এবং পাহাড়ের উপরে নির্মিত শহরগুলি, বিশেষ করে নিচের দিকের মানুষের জন্য ভালো পরিণতি হয় না। মাত্র 9 মিনিটে 3 ঘন্টার প্রবল বৃষ্টি পড়ে। আঙ্কারার মামাক জেলার রাস্তায় পানির দেয়াল ভেসে গেল। বন্যায় মোট 164টি গাড়ি ভেসে গেছে, কিন্তু এটি সেখানে শেষ হয়নি। ভিডিওটি একটি ভয়ঙ্কর দৃশ্যের সাথে শুরু হয়। একজন চালক তার গাড়িকে কৌশলে সামান্য জায়গা নিয়ে আটকে পড়েন। গাড়িগুলো তার আশেপাশে ভেসে বেড়াতে থাকে। একটা এমনকি তার উপরে থাকা আরেকটা লোকের সাথে চলে যায়। মহিলাদের চিৎকার এবং দর্শকদের আতঙ্ক, এটি অবশ্যই সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলোর মধ্যে একটি ছিল তাদের জন্য। আপনি বলতে পারেন যে স্রোত কতটা শক্তিশালী যখন এটি একটি কার্গো গাড়ি বা ট্রাককে পাহাড়ের নিচে ঠেলে দেয়। উইন্ডশিল্ড ওয়াইপারগুলি এখনও চালু আছে, কিন্তু ড্রাইভার এখনও ভিতরে আছে কি না তা আমরা বলতে পারি না। সৌভাগ্যবশত প্রচণ্ড বন্যায় মাত্র কয়েকজনকে আহত করেছে। চিন্তা করবেন না, তার গাড়ির উপরে থাকা লোকটিকে পরে উদ্ধার করা হয়েছে। যদিও সম্পত্তির ক্ষয়ক্ষতি লক্ষাধিক হয়েছে, কিন্তু কেউ চূড়ান্ত মূল্য পরিশোধ করেনি। লোকেরা ভুলে যায় যে লাস ভেগাস, রেনো এবং কার্সন সিটি নেভাদার একমাত্র বাসযোগ্য স্থান নয়। ফিশ স্প্রিংয়ের মতো কিছু শহর গড় নেভাডিয়ানদের জীবনকে সম্পূর্ণ ভিন্ন রূপ দেয়। ফিশ স্প্রিং 518 জন মানুষের একটি ছোট শহর এবং কার্সন কাউন্টির একটি অংশ। 2014 সালের জুলাই মাসে কার্সন কাউন্টি গ্রীষ্মের মৃততাপে কিছু অবিশ্বাস্য আবহাওয়ার সম্মুখীন হয়েছিল, যখন মাত্র 30 মিনিটে 1.5 ইঞ্চি বৃষ্টি পড়েছিল। এটি শুনতে গুরুতর নাও লাগতে পারে, তবে এটি কিছু গুরুতর ফ্ল্যাশ বন্যার জন্য যথেষ্ট ছিল। একজন বাসিন্দা মরুভূমির মধ্যে দিয়ে যাতায়াতকারী ধ্বংসাবশেষে ভরা বৃষ্টির জলে একটি নদী ক্যাপচার করার জন্য ঠিক সময়েই তার ফোনটি বের করেছিল, যা রাস্তাটিকে দুর্গম করে তুলেছিল। শুরুতে অনেক কিছু ঘটেছে বলে মনে হয় না, তারপর পটভূমিতে কিছু চলতে শুরু করে। মরুভূমি জুড়ে হামাগুড়ি দিয়ে কিছু দৈত্যাকার ধ্বংসাবশেষের মতো দেখা যায়। তারপর বন্যা হিংস্র সাদা জলের দ্রুতগতির মতো রাস্তার উপর দিয়ে ছুটে চলে। দুই পাশের মানুষদের যাওয়ার জায়গা নেই, কিন্তু তারা যেভাবে এসেছিল সেইভাবে ফিরে গেছে। তবে 30 মিনিটে যখন 1.5 ইঞ্চি বৃষ্টিপাত হয়, সমস্ত কিছু ব্যাকআপ পায়। কিন্তু আকস্মিক বন্যা বাসিন্দাদের পরিষ্কার করার জন্য 3 ফুট কাদা রেখে গেছে। তারপরে তারা সম্ভবত একটি ভেগাস ছুটির যোগ্যই ছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।